এই বেটা কোথা থেকে আসছিস যা ধান্দা বাজি যা খেতে যা কি ব্যাপার ওখানে অত লোক দেখা যাচ্ছে কি হয়েছে একটু আগে দেখি তো তুমি রুটি চুরি করছো তোরা তো বলছে তিন দিন না খেয়ে আছো কেন তোমার বাসে কেউ নেই তোমার আব্বু আম্মু বেঁচে নেই ছোটবেলা মারা গেছে আর আপনারা আগের থেকে না জেনে না শুনে মারছেন ও ছোট্ট একটা শিশু তিন দিন না খেয়ে আছে প্রথমে তো আপনারা কি জানতে চেয়েছেন যে ও কি জন্য রুটিটা চুরি করছে না এটা এটা জানতে চাইনি কিন্তু আমাকে বললেই তো পারতো আমি তিন দিন না খায়া তাহলে আমি রুটি একটা দিতাম আসলে আপনারা কি রকমের আমি বলি আমাদের সমাজটা সুবিধাবাদ আসলে সমাজ না আমাদের সমাজের যে মানুষগুলো আছে না আমাদের দেশের যে মানুষগুলো আছে এরা শুধু ভালোটা দেখে কখনো মন্দটা দেখে না এরকমের শিশু অনাথ রাস্তার ছেলে যে এই যে এতিমরা অসহায় এদেরকে আমরা দেখি না আমরা দেখি শুধু উপরটা ভালো যাচাই করি মন্দ যাচাই করি না কখনো এটা কি ঠিক বলেন এটা ঠিক না তাহলে আসলে আপনাদের উচিত ছিল কোনটা একে জিজ্ঞাসা করা প্রথমে যে কি জন্য তুমি এই রুটি নিচ্ছ ও তিন দিন যে না খেয়ে আছে আমরা জানার চেষ্টা করছি তাহলে এটা আমাদের ভুল হয়নি তাহলে এখন আমাদের কি করা উচিত সংশোধন করা উচিত আসুন আমরা সবাই একত্রিত হয়ে গরিবের পাশে থাকি অসহায়দের পাশে থাকি মানুষ মানুষের জন্য একে অপরের উপকার করব সবসময় একতা হয়ে কাজ করব দেশের ভালো চাই এবং মানুষের ভালো চাই আচ্ছা ছোট ভাই তুমি লেখাপড়া করো না কেন আমার বাবা আমাকে ছোটবেলা থেকে লেখাপড়া আমার বাবা মরে যাওয়ার পরে সে আশা আমি পুরো করতে পারি তোমার বাবা মা কতদিন হলো মানে তোমার বাড়িতে আর কেউ নেই তুমি কি লেখাপড়া করতে চাও আমি যদি তোমাকে লেখাপড়া করাই তোমার মনের আশা যদি পূর্ণ করি তিন বেলা যদি তোমাকে পেট ভরে খাইতে দিই তাহলে কি তুমি আমার সঙ্গে থাকবা আমার সঙ্গে যাবা আমার কোনো ছোট ভাই নেই আমার ভাইও নেই ছোট বোনও নেই আমি তোমাকে নিয়ে যাইতে চাই তুমি কি যাবা আচ্ছা ভাই আসলে আপনি যে সিদ্ধান্তটা নিয়েছেন এই যুগের মানুষ হিসাবে আসলে কেউ কারোর পাশে দাঁড়াতে চায় না আপনি যখন ওর ভালো মন্দর দায়িত্ব নিতে চাইছেন তখন আপনি নিয়ে ওকে মানুষের মতো মানুষ করে লেখাপড়া করায় শেখায় ওর মনের আশাটা পূরণ করে দেন যাই হোক ভাই অনেক ভালো লাগছে আপনি আপনাদের ভুলটা বুঝতে পারছেন নিজের ভুলটা নিজেই শুধরাইতে পারছেন তো যাই হোক শুধু আমি একা গরিবের পাশে থাকলে হবে না আমরা কি করব সবাই একত্রিত হয়ে সবার সবাই পাশে থাকব মানুষ তো মানুষেরই জন্য অবশ্যই তো সবাই আমরা আছি তো সবাই আছি একসঙ্গে গরিবের পিছনে সবাই একসঙ্গে কাজ করব অসহায়দেরকে হাত বাড়িয়ে দেবো ইনশাল্লাহ আচ্ছা যাই হোক তাহলে আজ থেকে তুমি আমার ছোট ভাই এখন চলো তুমি যে তিন দিন ভরে যে না খেয়ে আছো এই ক্ষুধার তৃপ্তিটা আমি তোমাকে নিতে দেবো চলো আমার সঙ্গে ভাই সবাই ভালো থাকবেন আর ক্ষুধা